ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেছেন বাংলাদেশের জনগণ এখন আর না খেয়ে থাকে না গতকাল বিকেলে নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় একথা বলেন বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে আবারও বিপুল ভোটে নির্বাচিত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে